আমরা হয়তো দিতে পারবো না, যতটুকু সম্ভব আমরা দেই। প্রশ্নের উত্তরের মাধ্যমে জ্ঞান অর্জন করা, এটা জ্ঞান অর্জন করার একটা পদ্ধতি। সাহাবা ইকরাম যে বিষয়গুলো নিজেরা জানতেন না, সে বিষয়গুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে তারা প্রশ্নের মাধ্যমে জেনে নিতেন। আল্লাহ কোরআন বলেছেন, ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা আহলে যিকির ওলামাদের কাছে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। নবী আলাইহিস সালাম বলেছেন, আসওয়ালু নিসফুল ইলম, আদর্শ প্রশ্ন জ্ঞানের অর্ধেক। বেশিরভাগ জায়গায় মাহফিলগুলোতে বা বিভিন্ন মিডিয়াতে প্রশ্ন যারা করেন, এই প্রশ্নগুলো হয় খোঁচাখুচিমূলক, জানার উদ্দেশ্যে প্রশ্ন হয় খুব কম। এই যে আমার হাতে অনেকগুলো প্রশ্ন দিয়েছেন, এগুলো প্রশ্ন নাকি আলপিন, আমার সন্দেহ হয়। আলপিন বুঝেন তো, মানে কতগুলো আলপিন দিছে, কেউ কাউকে খোঁচানো দরকার, নিজে পারছে না তো মৌলভী সাহেবের কাছে দিয়ে দিলে, হুজুর একটা খোঁচা আপনি দিয়ে দেন, প্রশ্ন না এটা কি আলপিন। এটা খুবই দুঃখজনক একটি ব্যাপার, নিজের জানার জন্য প্রশ্ন খুব কম হয়। আল্লাহ তাআলা সঠিক উদ্দেশ্যে সুন্দরভাবে প্রশ্নোত্তরের মাধ্যমে জ্ঞান অর্জন করার তৌফিক আমাদেরকে দান করুন। প্রথম প্রশ্ন, প্যান্টের সমস্যার অজুহাতে সালাত পরিত্যাগ করার বিধান কি? প্যান্টের সমস্যার কারণে অনেক যুবক ভাই বা অনেক বিভিন্ন বয়সের ভাইয়েরা দেখা যায় নামাজ পড়ে, নামাজ পড়তে বললে বলে যে হুজুর প্যান্টে একটু অসুবিধা আছে, আছে না এরকম রোগ। পুরুষ মানুষ, সুস্থ মানুষ, ডায়রিয়ার রোগীও না কিছু না, প্যান্টে কি অসুবিধা হবে? প্যান্টে অসুবিধা হতে কোনো কারণ থাকতে পারে না, প্যান্টে অসুবিধা থাকবে কেন? পেশাব করার পর পবিত্রতা অর্জন করবেন, পানি দিয়ে ধৌত করবেন, পবিত্র করবেন, পেশাব করার পর যদি আপনি পবিত্রতা অর্জন না করেন, আপনাকে সালাত আদায় করতে হবে, সেটা তো আছেই। এছাড়া আপনার পেশাবের ফোঁটা যদি আপনার রানে, আপনার শরীরের কোনো অংশে লাগে, এটা কি আপনার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? অ্যালার্জি হবে, নানা রকমের রোগ বালাই হবে, এটা অপরিচ্ছন্ন না, এটা নোংরামি। এই জন্য একজন নামাজি মানুষের চেয়ে পরিচ্ছন্ন পবিত্র কেউ হতে মুসলমানের প্যান্ট আবার খারাপ হবে কেউ? এটা ছোট বাচ্চা যদি বলে যে আঙ্কেল আমার 3 বছর বয়স, আমার প্যান্ট খারাপ, এটা মানা যায় ঠিক না? ঠিক, ও মানি খরচ করতে যায় না। একজন যুবক মানুষ তাগড়া, দুনিয়ার সব বুঝে, পেশাব করার পরে যে পানি নিতে হয় এতটুকু বুঝে না, আবার ভাত চক্কর কামায় কাপড়ে মনে হয় যে বিশাল স্মার্ট মানুষ, ভিতরে অবস্থা হলো যে কাপড়, এটা বলতেও তো লজ্জা হয় ভাইরা আমার। নামাজের জন্য কাপড় খারাপ, এ অজুহাত আল্লাহর কাছে চলবে না। প্যান্ট নষ্ট হলে প্যান্ট পাল্টায় আসে, কারো কাছ থেকে একটা গামছা নিয়ে গামছা পরে নামাজ পড়েন, সদর ঢাকলেই হলো, হাঁটু থেকে নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরস্কার। অতএব প্যান্ট খারাপের অজুহাতে নামাজ ত্যাগ করা হারাম, কোন অবস্থাতে জায়েজ, ডবল শাস্তি হবে, নামাজ পড়লেন না আবার অপবিত্র থাকলেন, অপরাধ দুইটা করলেন। আল্লাহ বলেছেন, ওয়াফিয়া বাকা ফতাহির, কাপড়কে কি করো, পবিত্র করো, যদি আয়াতের অন্য ব্যাখ্যা আছে। অতএব যুবক ভাইরা, নামাজ ত্যাগকারী ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করার নৈতিক অধিকার। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা হাজ্জা ফিল ইসলামে লিমান তারাকা সালাহ, যে ব্যক্তি নামাজ পড়ে না, ইসলামে তার কোনো হিস্সা নাই, অংশ নাই, তার কোনো অধিকার নাই নিজেকে মুসলমান দাবি করার নৈতিক। নামাজ ত্যাগ করলে সে ব্যক্তি ইমানদার থাকে কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে ইমামদের মধ্যে, ডেঞ্জারাস একটি বিষয়, ইমান আছে কিনা এটা নিয়ে কথা আছে। অতএব আমাদের সমাজে মানুষ নামাজ তো পড়ে না, পড়ে না, আবার পড়তে বললে বা বেশি বললে বললে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান ব্যাপারটা এরকম হয়ে গেল যে ব্রাশও করে না, মেসোয়াকও করে না, কিন্তু বলে ব্রাশ মেসোয়াক না করলে কি হয়েছে, আমার মুখ পরিষ্কার আছে। এই দাবিকারী যেরকম মিথ্যাবাদী, নামাজ না পড়ে আবার ইমান আছে দম্ভ ভরে এই দাবিকারীও সত্যবাদী হতে পারে। দ্বিতীয় প্রশ্ন, বিয়ে করার উদ্দেশ্যে প্রেম করা যাবে কিনা, শরীয়ত দৃষ্টিতে এই ধরনের প্রেমের পরিণতি কি? ভাই, বিয়ের উদ্দেশ্যে প্রেম, অনেকে মনে করে যে প্রেম তো বেশিরভাগ হয় টাউটগিরি বাকপারি, বেশিরভাগ তো হলো শয়তানি উদ্দেশ্যে হয়। তো কেউ মনে করে আসলে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, তো এখন যেই চোরে সব নিয়ে যাওয়ার পরেও মালিকের পকেটে কিছু টাকা রাখে যায় যে বেচারা অন্তত সকালে উঠে নাস্তাটা করতে পারে, সেই চোর মনে করে যে আমি এই যুগের অনেক বড় নেককার মানুষ। এখন বিবাহ বহির্ভূত সম্পর্ককে আল্লাহ তাআলা হারাম করেছে, এটা হারাম,
এখানে সামাজিক কোনো কমিটমেন্ট থাকে না, কোনো সাক্ষী থাকে না, রেজিস্ট্রেশন নিবন্ধন কাবিন থাকে, যার কারণে যা খুশি তা হয়। এই যে আনুষ্কা বিহানের মতো ঘটনাগুলো এর জ্বলন্ত হয়তো একটা প্রকাশ হয়েছে, তত তত এরকম কত যুবকের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক না মেয়ে? ঠিক। এই জন্য বিবাহ বহির্ভূত সম্পর্ককে আল্লাহ তাআলা হারাম করেছে। প্রশ্নকর্তা জানতে চেয়েছেন এগুলোর পরিণতি কি? ভাই, পরিণতি হলো এই তথাকথিত প্রেমের মাধ্যমে যে সম্পর্কগুলো হয় এগুলো খুব বেশি একটা টিকে। আজকাল একটা স্লোগান বের হয়েছে যে অপরিচিত একটা ছেলে মেয়ে বিয়ের পরে হঠাৎ করে তার সাথে থাকতে হবে, বিষয়টা কেমন হয়ে গেল, একটু আগে থেকে গেট টুগেদার একটু বোঝাপড়া হলে ভালো, খুব ভালো কথা। আমি সব জায়গায় বলি, মুরব্বী চাচাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, 30-40 বছর আগে যারা বিয়ে করেছে, আজকালকার মতো এই তথাকথিত অবৈধ প্রেমের কোনো অস্তিত্ব তখন খুব একটা ছিল? চাচাদেরকে জিজ্ঞাসা করেন, চাচিদের সাথে তাদের সম্পর্ক যত নিবিড় ছিল, ভালোবাসা যত গভীর ছিল, এখন এই লুতুপুতু প্রেমের নামে অবৈধ সম্পর্ককারী যুবকদের স্ত্রীদের সাথে এই সম্পর্ক, সেদিন পত্রিকায় দেখলাম প্রতিদিন 39টা করে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, তালাক তরতর করে বাড়ছে, পরিবারগুলো রেগে খান খান হয়ে যাচ্ছে, মহরনা 10 লাখ ধরে যাতে তালাক না হয়, ঠিক না বেঠি? তাহলে অবৈধ সম্পর্ক আর গেট টুগেদার এটা পরিবারে শান্তি আনতে পারে? যারা নাটক সিনেমাতে সারাদিন আপনাদেরকে প্রেমের অভিনয় করে শিখায় কিভাবে প্রেম করতে হয়, কিভাবে প্রেমকে জয় করতে হয়, বাবা মা সমাজ সবার বিরুদ্ধে গিয়ে অপিলেও পালায় যেতে হয়, মাইদ্যর খায় অপিলেও প্রেমে জিততে হয়, এই ট্রেনিং যারা দেয় ওই লোকগুলোর ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে দেখেন এগুলো বেশিরভাগই 10-12টা করে বিচ্ছেদ, ঠিক না বেঠি? বোঝা গেল যে অবৈধ সম্পর্কের মাধ্যমে হারামে আরাম আসতে পারে। এখন মুশকিল হলো ওই যে পকেটে 10 টাকা রেখে যাওয়া চোর মনে করতেছে আমি তো ভালো চোর, এখন প্রেম করে সব করে প্রতারণা, এই জন্য যে পাক্কা বিয়ের নিয়তে প্রেম করে সে মনে করে আমার নিয়ত ভালো। প্রেমের নিয়তে বিয়ে করা যদি জায়েজ হয় তাহলে কোরবানের নিয়তে গরু চুরি করাও জায়েজ হবে, কথা বুঝতে পারছেন? যদি আরেকজনের গরু নিয়ে আসেন আপনার নিয়ত ঠিক আছে, নিয়ত কি আছে ঠিক আছে, আপনি কোরবানি করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে খালেস নিয়তে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করছেন, আরেকজনের গরু চুরি করে জায়েজ হবে? আপনার নিয়ত হলো বিয়ে করবেন, বুঝলাম নিয়ত বুঝলাম ভালো, কিন্তু কাজটা করতেছেন খারাপ, বিবাহ বহির্ভূত সম্পর্ক, তবে এটা কি হবে না, হালাল হবে? নাম্বার 3, হস্তমৈথুনের শরীয়ত বিধান কি? এক্ষেত্রে অভ্যস্তদের আত্মনিয়ন্ত্রণের উপায় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে, অনেক যুবকরা ব্যক্তিগতভাবে আমাদেরকে জানান, ভাইরা আমার হস্তমৈথুন একটি হারাম এবং কবিরা গুণা, জেনা করা যেরকম গুণা হারাম, হস্তমৈথুন করাটাও কি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম সূরা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল্লাগ্বি ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিদুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। বৈধ স্ত্রীর মাধ্যমে যৌন চাহিদা চরিতার্থ করা ছাড়া অন্য যত পদ্ধতির মানুষ যৌন চাহিদা চরিতার্থ করে হাত দিয়ে বা অন্য কোনো উপায় হস্তমৈথুনের মাধ্যমে, আল্লাহ বলেছেন তারা হলো সীমা লঙ্ঘনকারী, তারা কি? তার মানে আরাম। একটি যঈফ হাদিসে এসেছে, লানাল্লাহু নাকে হাইয়াদি, যে ব্যক্তি হস্তমৈথুন করে আল্লাহ লানত তার উপরে বর্ষণ হয়। যদি হাদিসের সনদ নিয়ে অনেক মহাদিজন আপত্তি তুলেছেন, কিন্তু এই ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমের দ্বিমত নাই যে হস্তমৈথুন করা একটা হারাম কাজ, একটা হারাম, এটা দুনিয়ার জন্য যেমন ধ্বংস আখিরাতের জন্য ধ্বংস অনিবার্য। মুশকিল হলো এই নেশা থেকে বাঁচতে পারে না যুবকরা, বাঁচার জন্য কয়েকটা পরামর্শ। নম্বর 1, হস্তমৈথুন থেকে বাঁচার জন্য সবচেয়ে কার্যকর হলো যে সমস্ত হারাম জিনিস দেখার কারণে হস্তমৈথুনের আগ্রহ জাগ্রত হয় সেগুলো দেখা বন্ধ করা, সেগুলো দেখা বন্ধ করা, এগুলো আপনার আখিরাতকে ধ্বংস করবে, আপনার দুনিয়াকে ধ্বংস করবে, এগুলো থেকে সরে আসার জন্য হিম্মত লাগে, সৎ সাহস লাগে। মোবাইলটাকে ফরম্যাট দিয়ে দেন, ফেসবুক আইডি অ্যাক্টিভ করে দেন, ইউটিউব অ্যাপ দেখেন না মোবাইলে, অর্থাৎ যেই সমস্ত জায়গাতে হারাম জিনিস দেখে আপনি হস্তমৈথুনের দিকে অগ্রসর হন সেগুলো দেখা কি করতে হবে, বন্ধ করতে হবে। নাম্বার 2, হস্তমৈথুন সাধারণত নির্জনতা ছাড়া হয়,
যথাসম্ভব নির্জনতা অ্যাভয়েড করতে হবে। যথাসম্ভব নির্জনতা কি করতে হবে, যাতে একাকী রুমে না থাকে, কোনো একজন বন্ধু যেন থাকে, কোনো একজন মানুষ যেন থাকে, একা একা যথাসম্ভব থাকবেন না, রুমে থাকলে দরজা কখনো আটকাবেন না, এক কথা নির্জনতাকে এড়াইয়া চলবেন। এগুলো নিজেকে সংশোধন করার জন্য সংগ্রাম। নাম্বার তিন, আল্লাহর কাছে একটু মনে মনে দোয়া করবেন নামাজের পরে, আল্লাহ আমার ক্ষমতা না নিজেকে নিয়ন্ত্রণ করা, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা, আল্লাহ আমার মনটাকে কন্ট্রোল করা, শয়তানের প্ররোচনা থেকে আমাকে বেঁচে থাকার মতো শক্তি আপনি দেন, আপনি আমাকে বাঁচিয়ে দেন, আল্লাহর কাছে কি করবেন, দোয়া করবেন। এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আর সর্বশেষ এবং চার নম্বর হলো, বিবাহ করার ন্যূনতম ক্ষমতা থাকলে দ্রুত বিবাহ করে ফেলবেন, আর প্রবাসীরা খুব দ্রুত প্রবাস শেষ করে দেশে চলে আসবে। এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ হস্তমৈথুন থেকে নিরাপদ হওয়ার সুযোগ ইনশাআল্লাহ তৈরি হবে। এরপরে প্রশ্ন, পর্নোগ্রাফি দেখার ফলে শরীর থেকে নির্গত তরল পদার্থের কারণে গোসল ফরজ হয় কিনা? প্রথম কথা হলো, পর্নোগ্রাফি দেখা হারাম, হারাম কাজ করার পর আপনার শরীরে কোনো অবস্থা হোক বা না হোক, এই দেখাটাই কি হারাম। এরপরে আসুন, যদি তরল পদার্থ বের হয় পেশাবের আগে অথবা পেশাবের পরে যেরকম বের হয়, এরকম আঠালো কোনো কিছু পানির মতো বের হলে সেক্ষেত্রে অজু ভেঙে যাবে, গোসল ভঙ্গ হবে না, বীর্যপাত হওয়ার আগ পর্যন্ত গোসল ভঙ্গ হবে না। এরকম হলে কাপড় লাগে, কাপড়ের ওই জায়গাটা শুধু ধুয়ে ফেললে চলবে, আর অজু করলে কি হয়ে যাবে, নামাজ পড়া যাবে। এরপরে আসুন, ফ্রি ফায়ার ও পাবজি গেম খেলার বিধান কি? প্রথম কথা হলো ভাইরা, আমার আমরা আগেই বলেছি রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা অনর্থক অহেতুক কাজ করতে পারে না, অহেতুক কাজ করা এটা কোনো ইমানদারের বৈশিষ্ট্য হতে, সফল ইমানদারদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমে 18 নম্বর পারায় সূরা মুমিনে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল্লাহি মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে কি করে বেঁচে থাকে। এইজন্য অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে হবে। গেম খেলা এটা কি অর্থ উপকার না অনর্থক কাজ? কিন্তু আজকাল অনেক সময় গেম খেলে পয়সা কামানো যায়, এটাকে একেবারে অনর্থক বলা যায় না, কিন্তু এই পদ্ধতিতে অর্থ কামাইকে ইসলাম সমর্থন করে, এটা আর্থসামাজিক উন্নতির জন্য তেমন কোনো ভূমিকা রাখে না, এটা প্রোডাক্টিভ কোনো কাজ না, এটা জীবনকে শেষ করে দেয়। ভাইরা আমার, যেই খেলা দেখার পরে আরো স্থূলতা তৈরি হয়, যেই খেলা দেখার পরে আরো অলসতা তৈরি হয়, লুডো আমরাও ছোটবেলায় যে খেলি নাই তা তো না, কিন্তু লুডো খেলার পরে মনে প্রশান্তি অনুভব হয় না, আরো অস্থির লাগে, হারলে তো মনে হয় যে দুনিয়াটা শেষ করে ফেলি, আরো অবস্থা খারাপ, তাই না? এই জাতীয় গেমস মোবাইলে হোক আপনার লুডো জাতীয় হোক, এগুলো খেললে মনের ভিতরে আরো অস্থিরতা তৈরি হয়। ইসলাম খেলাকে সমর্থন করে, ফিজিক্যাল খেলা, দৌড়াদৌড়ির খেলা, শতর ঢেকে ফুটবল খেলেন কোনো টাকা নিজেরা লেনদেন করা ছাড়া, ক্রিকেট খেলেন এডিকশন ছাড়া, হারাম কোনো কাজ না করে শুধুমাত্র শরীরের কসরতের জন্য যদি কোনো খেলা খেলেন, সেগুলোর মাধ্যমে শরীরের মধ্যে স্ফূর্তি আসে, কর্মস্পৃহা তৈরি হয়, মনটা প্রফুল্ল হয়, আধা ঘন্টা ফুটবল খেলেন কোনো হারাম লেনদেন টেনদেন ইত্যাদি ছাড়া, সকল হারাম বাদ দিয়ে ফুটবল খেলেন, খেলার পরে দেখবেন নিজের ভিতরে একটা ফ্রেশনেস অনুভব হবে। এই জন্য ফিজিক্যাল খেলা ইসলামে কি আছে, জায়েজ আছে শর্ত সাপেক্ষে। আর এই জাতীয় পাবজি, পাবজি গেম নামই হলো পাবজি, এখন কি কারণে পাবজি অজেত আসমিয়ার নামের কারণ যায় না, তবে পাপ আছে শুরুতে, অতএব এটা হালাল না হারাম জিজ্ঞেস করার দরকার নেই। আর দ্বিতীয় কথা হলো যে এই যে পাবজি, ফ্রি ফায়ার, এই সমস্ত গেমগুলোর ভিতরে অনেক শিরকের উপাদান আছে, সব মিলিয়ে এটা কোনো মুসলমানের জন্য খেলা কি নেই। যুবক ভাইয়েরা, সময় কাটানোর জন্য আপনারা গেম খেলেন, আমি জানি যে সময় কাটে না আপনাদের হাতে, এত সময় যে সময় কাটানোর জন্য গেম খেলা লাগে, আর সাহাবায়ে কেরামের এত অল্প সময় ছিল যে রাসূলের কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ কদ কাসুরা আমালুল ইসলাম কদ কাসুরা আলাইনা, ইসলামের এত কাজ ইয়া রাসূলুল্লাহ কখন আমরা করে শেষ করব, এটা সংক্ষেপ করে দেন, রাসূলুল্লাহ কখন সংক্ষিপ্ত রূপ বলে দিতেন, আর আমাদের হাতে এত সময় যে নামাজ পড়ে রোজা রেখে হজ যাকাত প্রতিদিন এক পারা কোরআন তেলাওয়াত ইসলাম শোনা শেখা সব করার পরে আরো এত হিউজ সময় যে পাবজি গেম খেলে সময়টা কাটাইতে পারে, আবার ঠিকও বলে, মাহফিলের ঠিকের কোনো ঠিক নেই। জি ভাই, এগুলো জায়েজ নেই,
এলাকার অধিকাংশ তরুণ প্রযুক্তির অপব্যবহারের কারণে এ ধরনের পর্নোগ্রাফিতে আসক্ত আমরা কতিপয় যুবক সমষ্টিগতভাবে বিষয়টি নিয়ে সন্তোষজনক কাজ করছি এবারে আপনার পরামর্শ দিক নির্দেশনা কামনা করছি। পর্নোগ্রাফি নিয়ে পরামর্শ চাচ্ছেন ভাই, আমরা হস্তমৈথুন নিয়ে যে পরামর্শগুলো দিয়েছি সেই পরামর্শগুলো এখানে রিপ্লেস করবেন এবং অবশ্যই নেটকার বন্ধুদের সাথে থাকবেন। বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি যে বন্ধু আপনার হারাম থেকে বাঁচতে শিখে খুব কঠিন এবং এরকম যুবকের সংখ্যা খুবই কম। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে ইমানদাররা তাকওয়া অবলম্বন করো, তার উপায় হলো সত্যবাদী বা ভালো মানুষদের সাথে থাকো। অতএব এই পর্নোগ্রাফি থেকে দূরে সরে আসার জন্য ভালো পরিবেশ, নেককারদের সান্নিধ্য, ভালো মানুষদের সাথে থাকার কোনো বিকল্প হতে শেখ আমি তো প্রশ্ন মাত্র শুরু করছি। দেন শেখ, শেখ ফাদদল 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 শেখ ফাদদল তোমার আলোচনা শুনবেন না, প্রশ্ন শুনবেন। প্রশ্ন প্রশ্ন দেখছেন আওয়াজ নাই, সবাই প্রশ্ন শুনবে। এটা তো আপনি ফুসলে রাজি করেছেন, ফুসলে রাজি করলে তো হবে না। আচ্ছা যাক, সংক্ষেপে শেষ করি, কোন ব্যক্তি যদি অনেকের কাছে ঋণ চেয়ে ঋণ না পাওয়ার পর সুদের দ্বারস্থ হয় তাহলে ওই সব মানুষ গুণাকার হবে কিনা যাদের কাছে টাকা থাকার পরও ঋণ দেয় নাই? খুবই দরকারি একটি প্রশ্ন ভাইরা আমার। কেউ ঋণ চাইলো, আপনার কাছে টাকা আছে কিন্তু আপনি দেন নাই, বেচারা বাধ্য হয়ে সুদে ঋণ নিতে হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন কিনা? উত্তর হলো, যদি ওই লোককে ঋণ না দেওয়ার কোনো যৌক্তিক কারণ না থাকে, সম্পদের মোহে মায়ায় আপনি ঋণ দেন নাই, তাহলে তো আপনি অবশ্যই আল্লাহর কাছে কিছু না কিছু দায় আপনার থাকবে। তবে এর কারণে আপনি হারাম কাজ করেছেন এবং তার সুদের দায়ভার পুরো আপনাকে বহন করতে হবে এমন কোনো কথা নাই, কারণ ইসলামে ঋণ দেওয়াটাকে ফরজ করা হয়। কিন্তু ঋণ দেওয়া অনেক বড় ইবাদতের কাজ, কোন কোন ক্ষেত্রে কোন কোন হাদিসে আসছে যে দানের চাইতে পর্যন্ত বেশি সওয়াব হয় কিসে? ঋণ দিলে। কোন কোন এই জন্য ঋণের কালচারটা আবার ফিরে আসতে হবে, যে গ্রামে গঞ্জে সুদে বিশাল বড় প্রচলন, অহরহ প্রচলন, এগুলার অন্যতম বড় কারণ হলো হালাল ঋণ দেওয়ার সিস্টেম আজ। আমরা হুজুরের শুধু মাসালা বললে হবে না, তো মানুষকে হালাল ঋণ দেওয়ার সিস্টেম চালু করতে হবে প্রচলিত আইন এবং নিয়ম অনুসরণ করে। অতএব ব্যক্তিগতভাবে এক অন্যকে ঋণ দিতে সম্পদের মোহের কারণে অস্বীকৃতি জানানো উচিত নয়। মুশকিল হল ঋণ যে দিবে, ঋণ তো নিতে পারলে আর পাওনাদারকে চিনেও না, এরপর এমন একটা ভাব যে ওই লোকটা যেন ভিক্ষুক, ভিক্ষা চাইতে আছে। এই রোগটা এখন আমাদের সমাজে ব্যাপক আকার ধারণ করেছে, তাই না? একটা হাদিস শুনেন, সহিহ বুখারীতে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন খিয়ারুকুম আহসানুকুম খায়রুকুম আহসানুকুম কাদাআ, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি বাকি নেওয়ার পরে, ঋণ নেওয়ার পরে সেটাকে পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দেয়, ওয়াদা ঠিক দোকান থেকে একবার বাকি নিতে পারলে আর ওই দোকানের সামনে দিয়া হাঁটে না, আর চিনি এটা কোনো মুসলমানের চরিত্র হতে। অতএব যারা ঋণ দেয় না তাদেরকে এককভাবে দোষ দেওয়া যাবে না, ঋণে মাপ চান আর লজ্জিত হন, নির্লজ্জের মতো হারাম কাজ করেছেন, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। বিয়ে করলে আগেরটা কি হয়ে যাবে না, হালাল হয়ে যাবে না, তো বিবাহ হয়ে যাবে সমস্যা নেই। ধূমপানের ক্ষতি কি কি? ধূমপান করা কি হারাম? ধূমপান মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতি করা, ইসলামের জন্য ক্ষতি করা কোনো কিছু মানুষের গ্রহণ করা খাওয়া জায়েজ নাই। আল্লাহ বলেছেন ওয়া তুমি বিয়ে দিলে তাহলে কেন এদেরকে শেষ করিও না, ধূমপান এটা ক্ষতি করা, ক্ষতি করা কিছু নেওয়া জায়েজ নাই। টাকা ফিক্স করে এসে বয়ান করাটা কতটা জায়েজ ভাই? এটা আমি দেখি নাই প্রশ্নটা, দেখলে হয়তো উত্তর দিতাম না। বলে উত্তর কেন দিতেন না, কারণ হলো এই সমস্ত প্রশ্নের অনেক লম্বা কথায় উত্তর দিতে হয়, আমার সময় নেই। তারপরে সংক্ষেপে বলি যে যে কাজে টাকা নেওয়া যায় সে কাজে চুক্তি করাও না জায়েজ হলে নেওয়াও জায়েজ হবে না, চুক্তি করাও কি হবে না, জায়েজ হবে। মৌলিকভাবে ওয়াজ মাহফিলে আসার আগে টাকার চুক্তি করা না দিলে ঝগড়া ঝাটি করা এটা কোনো আলেমের ইসলাম প্রচারকের শান হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দিন প্রচার করতে গিয়ে মায়ের খাইছেন, আপনারা তো আমাদেরকে একটু ভাত তরকারি দেন ভালো ভালো আলহামদুলিল্লাহ, আবার পয়সাও দেন, সেখানে চুক্তি করতে হবে কেন? কিন্তু মুশকিল হলো চুক্তি তো আসলে অনেক সময় সাধে করে না। আমি চট্টগ্রামে এক জায়গায় গেছি, অনেক বেতন,
মাহফিলটা আমি সব শেষ করে আমরা এসে বাসে উঠে মোসাফা দিয়ে হুজুর যান। আরে ভাই বুঝলাম যাবো, আমার বাসের ভাড়া তো দিবাম, বাসের ভাড়া যদি না দাও আমার তো প্রতিদিন মাহফিলে যাওয়া লাগে, তো আমি বাপদাদা জমি বেশি বেশি মাহফিল করবো। এখন মুশকিল হলো যে আয়োজকরাও অনেক সময় দায়িত্বশীল আচরণ করেন না, আবার আলেমরাও আলেমের শানের থেকে বাইর হয়ে যায়, এটাকে পয়সা কামানোর মাধ্যম বানায় ফেলেছে। এটা কখনো কোনো আলেমের শান হতে, আমি তো বলি যে এক জায়গায় কম দিলে আরেক জায়গায় একটু বেশি দিয়েছে আলহামদুলিল্লাহ গড়ে সমান হয়ে যাবে, কিন্তু আয়োজকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। অনেক ওলামায়ে কেরাম দেখা যায় যে ওয়াজ মাহফিল করতে গিয়ে কয়েকদিন আগে কোনো আলেম জানে গাড়ি অ্যাক্সিডেন্ট করে নতুন গাড়ি শেষ হয়ে গেছে, সাদিক ভাই সাদিক আনাসারি সাহেব না, এরকম অনেক ওলামায়ে কেরাম আছে। মনে হাসান জামিল সাহেব একবার দেখলাম যে মাহফিল থেকে আসার সময় গাড়ি শেষ হয়ে গেছে, এটা গাড়ির দাম কত। তো এই জন্য মাহফিলের আয়োজকরাও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। মাহফিলের নাম দিয়ে লাখ লাখ টাকা উঠাইয়া হুজুরের কোনো রকম বিদে ডেকে ডেকে বাকিগুলো বাকজক করে নিয়ে নিলেন, অথবা বাকিগুলো দিয়ে অন্য কোনো কাজ করলেন। ভালো করে শুনে রাখেন, মাহফিল আয়োজকরা অনেক সময় টাকা উঠাইয়া টাকা বাঁচায়, ইচ্ছাকৃত টাকা বাঁচাইয়া লাগবে 2 লাখ উঠাইলেন 5 লাখ, বাকি 3 লাখ আপনি অন্য অন্য তথাকথিত ভালো কাজ করলেন, এটা কিন্তু জায়েজ। হ্যাঁ, আপনি কার্পণ্য করলেন না, এরপরও কিছু থেকে গেছে, সেটা দিয়ে যে কোনো ভালো কাজ করতে পারেন, কিন্তু আপনি প্ল্যান করেছেন মানুষ থেকে নিয়েছেন মাহফিলের কথা বলে, আপনার উদ্দেশ্য হলো 10 টাকা খরচ করে 20 টাকা বাঁচাবো, আমার অন্য কোনো টার্গেট আছে, এটা হলো প্রতারণা, এটা জায়েজ নাই। অতএব শুধুমাত্র হুজুরদের বিরুদ্ধে মাসালা ঢুকে দিলেন, আয়োজকদের বিরুদ্ধে 2-4টা বলে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভয় অন্তর লালন করার তৌফিক দান করুন। তবে এইভাবে টাকা হাঁকাইয়া এবং এটা নিয়ে বার্গেনিং করে বাড়াবাড়ি করে ওয়াজ মাহফিল করা কোনো আলেমের শান হতে পারে না। আমি আপনার কাছে জানতে চাই, যারা বিভিন্ন কোম্পানির কাছ থেকে, ও ডাক্তাররা বিভিন্ন কোম্পানির কাছ থেকে নগদ টাকা উপঢৌকন গ্রহণ করার বিনিময়ে ওই কোম্পানির প্রোডাক্ট লিখেন, এটা শরীয়ত সম্মত কিনা, বিশ্বমানের একটা ভিডিও আছে এটা দেখে নিতে পারেন। সংক্ষেপে শুধু এটুকু বলি, ডাক্তারদের জন্য ওষুধ কোম্পানি গিফট টাকা পয়সা বিভিন্ন সুবিধা দিই, এগুলো গ্রহণ করা জায়েজ নাই। গ্রহণ করার একমাত্র পদ্ধতি হলো নতুন একটা প্রোডাক্ট কোনো কোম্পানি বের করেছে, ডাক্তারকে সেটা পরিচিত করার জন্য স্যাম্পল দিয়েছে, এটুকু জায়েজ হতে পারে। কিন্তু আমাদের দেশে যেটা হয় আমরা জানি, এ বিষয়ে আমি একটা ভিডিওতে কিছু কথা বলেছি, বলার পরে বাংলাদেশের একজন এনবিআর একজন কমিশনার উনি আমাকে ফোন করে বলতেছেন, ভাই আপনার ভিডিওটা হয় নাই। বললাম কেন? বলে যে আপনি প্রকৃত অবস্থা যদি জানতেন আর কড়া করে বলতেন। উনি বললেন যে আমি এক ওষুধ কোম্পানির মালিককে ডাকাই আনছি আমার অফিসে, এনে মায়ের ছাড়া বাকি সব কিছু তাকে দিছি, কারণ আমার ওয়াইফের একটা অ্যান্টিবায়োটিক কিনতে গেছি 95 টাকা করে। আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে ওইটা কস্ট মাত্র 15 না 20 টাকা, আর বাকিগুলো যাই হলো এই উৎকোচ ডাক্তারদেরকে এমনি সেমনি দিতে দিতে গরিব রোগীদের ক্ষতি হয়। একজন ডাক্তার তিনি প্রেসক্রিপশন করার বিনিময়ে আমার কাছ থেকে যে ফি নিয়েছেন, এর কারণে তিনি বাধ্য আমাকে সুপরামর্শ দিতে। তিনি তলে তলে যদি ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভের কাজ করেন, ওষুধ বেচার ধান্দায় থাকেন, তাহলে এটার নাম প্রতারণা, এটা জায়েজ নাই। আল্লাহু আকবার উচ্চারণ করার সময় আকবারের রাকে টেনে পড়া ঠিক হবে কিনা, না ঠিক হবে কেন, তাজবীদের সাথে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরকম বলা যাবে না। অনিচ্ছাকৃত হয়ে গেলে অসুবিধা নেই, কিন্তু শুদ্ধটা শেখার চেষ্টা করতে হবে। ইসলামের দৃষ্টিতে হালাল কোনো খেলাধুলা আছে কিনা, এটা আমরা বলেছি কোন খেলাধুলা হালাল হালাল। বাবার 3 সন্তানের মধ্যে প্রথম সন্তানের নামে কিছু জমি বাবা লিখিত দেওয়া হয়েছে, বাকি 2 সন্তানকে কিছু সম্পত্তি ওসিয়ত করে গেছে, বাবা মারা যাওয়ার পর বড় সন্তান ওসিয়ত মানতে রাজি না, এই সমস্যার ইসলামিক সমাধান কি হবে? বাবা যদি জীবদ্দশায় একটা সন্তানের নামে ওসিয়ত করে জানে যে তাকে এই সম্পদটা তোমরা দিও, তাহলে বাবা হারাম কাজ করেছেন, বাবা হারাম কাজ করেছেন। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু বাবা তার এক সন্তানকে কিছু সম্পদ দিয়েছেন, এসে রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার অমুক ছেলে কেটে দিছেন, তিনি বলেছেন তোমার তো আরো সন্তান আছে, সবাইকে সেভাবে দিছো সমানভাবে, বলে ইয়া রাসূলুল্লাহ দেই নাই। তখন বলেছেন ইস্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম আও আবনাইকুম, আল্লাহকে ভয় করো এবং সন্তানদের ব্যাপারে ন্যায়নিষ্ঠ আচরণ। অনেক বাবা মা বিশেষ করে গ্রাম অঞ্চলে ছেলে মেয়ে যাদের সাথে লাইন গেট আছে ওর নামে জমি কিছু দিয়ে লিখে দেয়, হারাম, কেমন তোমাদের আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। এমনকি যে ছেলে আপনার বেশি আদর করে বেশি খেয়াল করে ওর জন্য আপনি বেশি জমি দিয়ে লিখে দিবেন, সেটাও কি হবে না, জায়েজ হবে না। কারণ আপনার ঘরে জন্মগ্রহণ করার কারণে তার অধিকার হয়ে গেছে আপনার সম্পদে ভাগ পাওয়া। কেউ যদি আপনার সাথে সদাচরণ করে আল্লাহর কাছে সে তো বিনিময় পাবে, কেউ করে না সে শাস্তি পাবে, কিন্তু জমি আপনি দেওয়ার ক্ষেত্রে সম্পদ দেওয়ার ক্ষেত্রে হেল্পের করতে পারবেন না। অতএব বাবার এই ওসিয়ত মানা কোনো জরুরি না।
রফিল আদায় করা সুন্নাত, কিন্তু ইমাম সাহেব যদি রফিল আদায় না করেন, মুক্তা যদি রফিল আদায় করেন কোনো গুনাহ হবে কিনা? কোনো অসুবিধা নেই। ইমাম কোনো সুন্নাত না পালন করলে মুসল্লি যে করবেন এমন কোনো কথা নাই। জানাজায় দাঁড়িয়ে ইন্নি ওয়াজ্জাহতু পড়া জায়েজ আছে কিনা? জানাজা বলতে জায় নামাজে বোঝা বলছেন। জায় নামাজে দাঁড়ানোর দোয়া হলো ইন্নি ওয়াজ্জাহতু, এটা আমাদের দেশে প্রচলিত আছে। আমি বলি ভাই, রাসূলের যুগে জায় নামাজই ছিল না, দোয়া থাকবে কোথা থেকে? জায় নামাজ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তাহলে দোয়া পড়বে কোথা থেকে? ইন্নি ওয়াজ্জাহতু এটা হলো দোয়া ইস্তিগফার সানা, সুবহানাকাল্লাহুম্মার জায়গায় কি পড়বেন? ইন্নি ওয়াজ্জাহতু পড়বেন পারলে। কিন্তু জায় নামাজে দাঁড়ানোর কি নাই, আলাদা কোনো দোয়া নাই? এটা বগদাদি কায়দাতে আছে বা বিভিন্ন বই পুস্তকে আছে, কোরআন হাদিসে কোথাও। আমাদের দেশে মেয়ে বিবাহ দেওয়ার পরে বিভিন্ন সময়ে নানান ধরনের উপঢৌকন পাঠানো হয়, যেমন শীতের নাস্তা, কোরবানি, গরুর মাংস, মশলা ইত্যাদি, এগুলো সম্পর্কে কি বলবেন? মেয়ে বিয়ের পরে বিভিন্ন ধরনের উপঢৌকন পাঠানো হয়। দেখেন, আমি সবসময় বলি এই কথাগুলো, মেয়ে বিয়ের পরে যৌতুক নেওয়া, সেটা পিঠার নাম দিয়া হোক, ফলের নাম দিয়া হোক, এটা হলো সবচেয়ে বড় নির্লজ্জতা এবং নিকৃষ্ট ডাকাতি, নিকৃষ্ট ডাকাতি। ঠিক বলে জোগাড় দিয়ে লাভ নাই। যুবকরা হিম্মত করেন, আমার বিয়েতে শ্বশুর বাড়ি থেকে কোনো সুতাও নেব না ইনশাআল্লাহ। মুরব্বীরা নিয়ে নিলে ফেরত দেন, নিয়ে থাকলে ফেরত দিয়ে দেন, শেখ বলতেছেন, ভালো কথা বলছেন, নিয়ে থাকলে ফেরত দেন। দেখেন ভাইরা, আমার বিয়েতে আমার শাশুড়ি একটা ফ্রিজ দিয়েছেন, তখন 10,000 টাকা দামের একটা ফ্রিজ দিয়েছেন। আমার ওয়াইফকে আমি বলেছি, এটা আমি তো ঘরে ঢুকতেই দেবো, এটা ফেরত দিয়ে আসতে হবে। যাই হোক, অনেক জোরাজোরি করে এটা দিছে, আমি 3-4 বছর ব্যবহার করার পরে হাদিয়া দিছে, এখন কিছু করেনি জোর করে। 3-4 বছর ব্যবহার করার পরে আমি 2009 সালে যখন সৌদি আরব চলে যাই, ওইটা আবার কৌশলে শাশুড়ির বাসায় দিয়ে আমি চলে গেছি, আগে দৌড় কালে দৌড় আর ফেরত নেই। যুবকরা বা মুরব্বীরা অনেক সময় করে কি জানেন, মশালা ঘুরায় নেয়। ছেলে যখন মেয়ে যখন বিয়ে দেয়, তখন এই মশালাগুলো খুব বলে, ভালো করে বলে, হুজুর ভিডিওটা খুঁজে দেখায়, ভাই সাহেব দেখেন তো কি বলছে হুজুরে। কিন্তু আবার নিজের ছেলেটা যখন বিয়ে করায়, তখন আবার আমতা আমতা করে, কয় না খুশি হয়ে দিলে তো যায় যায়। এই রোগটা আমাদের মধ্যে আছে না নেই? যৌতুক অভিশাপ, যৌতুক সামাজিক অভিশাপ। দিনদার কপালে সিল লাগায় ফেলছেন সিজদা করতে করতে, এই সিলে কোনো কাজ হবে না যদি এই যৌতুক নেন। লজ্জা থাকা উচিত মেয়ের বাপ, তো অন্যদিক চলে যায় আমার কথা, আমি শেষ করি। মেয়ের বাপ মেয়েটাকে জন্ম দেওয়ার পরে বড় করা পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছে কি করেন মেয়ের জন্য? আপনি ছেলে তো শ্বশুর মশাইকে যায় বলা উচিত, আব্বা জান এই মেয়েরে পড়াইছেন, এম এ পাস করেছেন আপনি, আর ওই এম এ পাসের সার্ভিসটা দিচ্ছে আমার ঘরে, আমার বাচ্চা কাচ্চা পড়াচ্ছে, ঠিক না বেঠিক? অসুস্থ ছিল, সুস্থ করছেন আপনি, এখন কাজ করতেছে আমার বাসা, ঠিক না বেঠিক? সব পয়সা খরচ করলেন আরভিস আপনি, সার্ভিসটা নিচ্ছি আমি, অতএব কত খরচ হয়েছে বলেন? মানুষের মূল্য তো দিয়ে পারা যায় না, অন্তত সার্ভিস ফি বা খরচগুলো অন্তত দেই। এটা করা উচিত যুবকদেরকে, উল্টে আরো বেহায়ার মতো বলে যে মেয়ে জন্ম দিছে কেন, এই জন্য তোমার শাস্তি, পিঠা দাও, আম দাও, কাঁঠাল দাও, নির্লজ্জের মতো। এর চাইতে ভিক্ষা করা অনেক বেশি উত্তম। কোরবানি গরু দাও, কোরবানি গরু দেয়। আবার বিয়ের সময় মেয়ের বাড়িতে কতজন যাবে সেটা নিয়ে বার্গেনিং করে, 500 লোক যাবে, 600 লোক যাবে, খানার এত তল পড়ে গেছে, এত নির্লজ্জ হইতে হবে কেন? নাম মাকে বরযাত্রী, আমি বলি বরযাত্রী, বরযাত্রী বর। বিয়ের মধ্যে একটা খাওয়া আছে শুধু, মেয়ের বাড়িতে হবে, ঠিকঠাক বলে চিল্লাবেন, কিন্তু কাজের বেলা তো কিছু হয় না, সবই তো হয় তলে তলে সবাই করে, হিম্মত করবেন? আমি আলহামদুলিল্লাহ বলতে পারি, যে কথাগুলো বলছি এগুলো সবগুলো আমার বিয়েতে আমি অ্যাপ্লাই করেছি। আমার শ্বশুর বাড়িতে বলছি যে বাবা মেহমান কয়জন আসবে, আমি বললাম আমার বাপ অভিভাবকের সাথে থাকবে আর আমার মামা থাকবে, দুজন সাক্ষী লাগে, দুজন থাকবে আর আমি 3 নম্বর আলহামদুলিল্লাহ। বহু জোরাজোরির পরে, কান্নাকাটি পরে, কোনো রকম টেনে টুনে 8 জন না 9 জন নিছি আমি। এরপরে অনেক যুবক আছে যে মেহমান নিয়ে শ্বশুর বাড়ি যায় ওঠে, এমন নির্লজ্জ, যাক আমি আর এদিকে আর যাচ্ছি না, এগুলো হারাম কাজ, এগুলো জায়েজ না ভাই। যৌতুকের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, শুধু কেন ওই কপালে সিল লাগানো দিনদারি না, নামাজ পড়বেন আর এগুলো ঠিক করবেন, করবেন তো ইনশাআল্লাহ। ইসলামিক পোশাক বলতে কি বোঝায়? সতর ঢাকা কি ইসলামিক পোশাক নয়, শুধুমাত্র পাজামা পাঞ্জাবি কি ইসলামিক পোশাক? পোশাক সম্পর্কে জানতে হলে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ রচিত পোশাক পর্দা ও দেহসজ্জা এই বইটা কিনবেন, এত চমৎকার একটা বই, সবাই পড়া উচিত। এখানে সাহেব রহমাতুল্লাহ অমুসলিমদের অনেক গবেষণার কথা উল্লেখ করেছেন। সংক্ষেপ শুধু এটুকু বলি, ইসলামী পোশাক বলতে বিশেষ কোনো টাইপের পোশাক নাই, এই যে জুব্বা পাঞ্জাবি পরছি আমরা, এগুলো কোনো ইসলামী পোশাক বলতে কোনো কিছু না। ইসলামী পোশাকের কিছু ড্রেস কোড দেওয়া আছে, যেমন পুরুষরা মেয়েদের মতো পোশাক করবে না, সতর ঢাকে এরকম পোশাক করবে, অমুসলিমদের মার্কা বহন করে এমন কোনো পোশাক করবে না। আজকাল দেখবেন পাঞ্জাবির সাথে ওড়না পাওয়া যায়, আছে কিনা নাই,
ওড়না থাকবে মেয়েদের, অতএব পাঞ্জাবির সাথে ওড়না থাকলে এটা কি নাই, জায়েজ নাই, এটা মেয়েদের থাকবে। এখন মেয়েদের পাঞ্জাবিতে ওড়না পাতা কেন, পাঞ্জাবি তো না কি বলে এদের জামাতে ওড়না থাকে না, ওড়না চলে আসছে কাদের, পুরুষের পাঞ্জাবিতে, শয়তানে এটা ওইটা লাগিয়ে দিচ্ছে, তো এটা জায়েজ নাই। কিন্তু বিশেষ কিসিমের পাঞ্জাবি, হাঁড়া, গোল, জুব্বা, এরকম কোনো নির্দেশনা ইসলাম দেয় নাই। শার্ট প্যান্ট পরেও একজন মানুষ ইসলামী পোশাক পরতে পারে যদি ওই শর্তগুলো সে পালন করে চলে, টাকুন মিছিল যেন না যায়। মেয়েদের ক্ষেত্রে পুরুষের সাদৃশ্য হবে না, বাজে মেয়েদের কোনো মডেলদের কোনো অনুসরণ করবে না, এবং পর্দা পোশিদা থাকে এরকম পোশাক করবে, অতিরিক্ত পাতলা পোশাক করবে না। এ হলো ইসলামের ক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে ড্রেস কোড। গোসল করার পর যদি তার মনে পড়ে গোসলের প্রথম দুইটা ফরজ তিনি আদায় করতে ভুলে গেছেন, পরবর্তী মনে পড়লো কুলি করে এবং নাকে প্রবেশ পানি প্রবেশ করলে তার গোসল ফরজ হয়ে যাবে কিনা, হয়ে যাবে, তার তীব্র রক্ষা করা জরুরি না। গা গোসল করে ফেলছেন, শরীরে পানি দিয়ে ফেলছেন, পরে কুলি করছেন, নাকে পানি দিচ্ছেন, কোনো অসুবিধা নাই, হয়ে যাবে। অনেকে বিয়ের বিধান, দ্বিতীয় বিয়ের বিধান কি, দ্বিতীয় বিয়ে সামর্থ্যবান পুরুষের জন্য জায়েজ আছে যদি বউয়ের মাইদ্যুর ইত্যাদি সামলানোর ক্ষমতা থাকে, আর সবচেয়ে বড় কথা হলো যদি ইনসাফ করার ক্ষমতা থাকে। বিয়ে দুইটা তিনটা করবেন, একটারও খোঁজ খবর নেবেন না, এটা জায়েজ নাই। আল্লাহ তাআলা বলেছেন ফাইনশিফ তুমি আল্লাহ তাআদুল ফওয়াহেদা, আপনি একাধিক বিয়ে করলে স্ত্রীর অধিকার আদায় করতে পারবেন কি না, সেই ক্ষমতা যদি আপনার না থাকে, ভয় হয়, তাহলে আপনার জন্য একটা করা যায়, দুইটা করা জায়েজ। এদেশে একাধিক বিয়ে অনেক রিক্সাওয়ালা ভাইয়েরা, অনেক শ্রমিক ভাইয়েরা, অনেক সাধারণ মানুষ নামাজ কালাম নাই, দিনদারি নাই, ইসলাম বুঝে না, দুইটা তিনটা বিয়ে করে এক একটা এক একটা ভালো লাগছে, খোঁজ খবর নেয় না। এরা একাধিক বিয়েকে কি করে ফেলেছে, বদনাম করে ফেলেছে। বাংলাদেশে ছেলের সংখ্যা বেশি না মেয়েদের সংখ্যা বেশি, মেয়েদের সংখ্যা বেশি, বেশি মানে অনেক বেশি। অতএব যদি একাধিক বিয়ে অ্যালাউড না হতো ইসলামে, তাহলে তো সব মেয়ের বিয়ে হতো। তবে হ্যাঁ, এক্ষেত্রে অবশ্যই যথাযথ নিয়ম অনুসরণ করতে হবে। অনেক কাজের মেয়ে, অনেকে কাজের মেয়ে অথবা বান্ধবী বা দীর্ঘদিন সম্পর্ক রেখে যোগাযোগ করে, দেখা করে, মোবাইলে কথা বলে, একসাথে রিক্সায় ঘুরে, এরপরে দ্বিতীয় বিয়ে করলে জায়েজ হবে কিনা, এটা কেমন প্রশ্ন তো হলো ভাই। এটা তো আমরা বলেছি, বিবাহ বহির্ভূত সম্পর্ক হালাল না হারাম, হারাম। বিয়ে বহির্ভূত সম্পর্ক করলেন, এক হারাম কাজ করলেন, আবার বিয়ে করবেন ওয়াদা দিয়েছেন, আবার সে ওয়াদা খেলাপ করেছেন, আরেক হারাম কাজ করেছেন, কাম কয়টা করেছেন, হারাম দুইটা করেছেন। ইসলামী নাটকে কিছু কিছু ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে হয়, জানতে চাই তা জায়েজ আছে কিনা। ভাইরা আমার, কোন নাটকে যদি ইসলামের কথাও বলে কিন্তু সেখানে উন্মুক্ত নারীকে প্রদর্শিত হয়, মিউজিকের ব্যবহার হয়, সেখানে ইসলামের যত কথাই বলা হোক না কেন, সেটা আসলে ইসলামী নাটক হতে পারে না। হারাম কোনো জিনিস থাকলে সেটা ইসলামী হওয়ার সুযোগ নাই, নাম শুধু ইসলামী দিয়ে দিলেই কি হবে না, ইসলামী নাটক হয়ে যাবে না। ইসলামী ইসলামী গান পাওয়া যায়, যত ইসলামী সঙ্গীত আছে, শতকরা 1% 2% আছে কিনা আমার সন্দেহ আছে, ম্যাক্সিমাম ইসলামী সঙ্গীতে ব্যাকগ্রাউন্ডে এত সূক্ষ্ম মিউজিক আছে যেটা ধরার ক্ষমতা। আমি নিজে অনেক সময় এক দুটা শুনে শেয়ার টেয়ার দিয়ে পরে দেখি যে মিউজিক স্পেশালিস্ট বলতে সেটা ভালো করে শুনে দেখেন, মিউজিক আছে, খুব হালকা মিউজিক দিয়ে যাচ্ছে, বহুত কঠিন হয়ে গেছে বলে আমাদের জন্য। ইসলামের নাম দিয়া ইসলামী গান, ইসলামী অমুক, ইসলামী তো অমুক, কয়েকদিন পরে ইসলামী জেনা বাইরে হয়ে না লাগে, আল্লাহ তো আমাদের হৃদয় দান করুন। ইউটিউব দেখা যায়, ইউটিউবে দেখা যায় কফি গাছে একটি ফল ধরে, ওই ফল বিড়ালের মতো একটি প্রাণী খেয়ে থাকে, তারপর ওই প্রাণী মল ত্যাগ করলে তা থেকে কফি তৈরি হয়। দেখেন ভাই, ইউটিউবে যা দেখবেন, এটা এই ভিডিওতে কতটা অথেন্টিক আমি জানি না, আর যে বিষয়ে আমি জানি না সে বিষয়ে কথা বলা একজন মুসলমানের জন্য জায়েজ, এ বিষয়ে আমি কোনো কথা বলছি, আমি মৌলিক কথা বলছি। ইউটিউবে কিছু দেখলেই এসে সেটা বলতে হবে, বিশ্বাস করতে হবে, এর কোনো কারণ নাই, কারণ সেখানে সব কিছু কি হয় না, সত্য কথা বলা হয় না। আরেকটা প্রশ্ন আছে, একজন আলেম বলেছেন কারো রক্তের গ্রুপ অমুকটা থাকলে সে ভালো হবে, অমুকটা থাকলে সে খারাপ হবে, সম্পর্কে আপনার বক্তব্য কি? দেখুন, কারোর শরীরে বিশেষ কোনো ব্লাড গ্রুপ থাকলে তিনি আল্লাহওয়ালা হবেন, অমুক ব্লাড গ্রুপ হলে, তার রক্তের গ্রুপটা অমুক হলে তিনি আখেরাত বিমুখ হবেন, এরকম কোনো ধারণা কোরআন হাদিস তো আমাদেরকে দেয় নাই। তবে গবেষকরা মানুষের রক্তের গ্রুপ নিয়ে গবেষণা করে অমুক রক্তের গ্রুপের মানুষের মধ্যে এরকম প্রবণতা থাকে, অমুকের মধ্যে এরকম প্রবণতা থাকে, এরকম কোনো কথা যদি কোনো গবেষক বলেন, তাহলে সেই গবেষকের নাম উল্লেখ করে, সূত্র উল্লেখ করে, জাস্ট তার গবেষণাকে উল্লেখ করা যেতে পারে, কিন্তু সেটাকে একেবারে অথেন্টিক
এবং নিশ্চিত করে মানুষকে বলা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া দ্বীনদারি এটা আল্লাহ প্রদত্ত, কারো রক্তের গ্রুপ কিছু হলে, এখন আমি যদি বলি যে অমুক রক্তের গ্রুপ হলে সে আখিরাত থেকে দূরে থাকে, এই বেচারা মনে করলো তাহলে তো আমি যত চেষ্টা করি কাজ হবে না, আমি টানবো জান্নাতের দিকে, আমার রক্তের গ্রুপ আমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। তো এত সহজ সমীকরণ করা উচিত না, বিশেষ করে এই সমস্ত বিষয় অনেক স্পর্শকাতর, অনেক ভেবে চিন্তে কথা বলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ভাইরা আমার আলহামদুলিল্লাহ